ডানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। আসসালামু আলাইকুম, হে হোয়াটসঅ্যাপ ব্রাদার, কি অবস্থা সবার? আমি আপনাদের সবাই কুমিল্লা গুদিজ, আর আজকে চলে যাচ্ছি ঢাকা যে এয়ারপোর্টে। আপনারা হয়তো অনেকে বলবেন, ভাই কেন যাচ্ছেন ঢাকা এয়ারপোর্টে? আর ঢাকা এয়ারপোর্টে যাওয়ার রিজন হচ্ছে যে আমার যে বড় বোন জামাই মালদ্বীপ থেকে আসতেছে, ওই দুলাভাইকে আজকে রিসিভ করার জন্য চলে যাচ্ছি। আর সাথে যাচ্ছে মহসিন, আর মহসিন যাবে আপনার যে নেপাল, তার যে ইউরোপের বিষয় লাগানোর জন্য। বর্তমানে আমরা এখন আছি যে কুমিল্লা জেলার বরুড়া থানার যে খোসবাস ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে। এখান থেকে একটু সামনে যে আমার বোনের বাসা, আর ওইখানে যাওয়ার রিজন হচ্ছে বোন বাগিনা তাদেরকে রিসিভ করে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। আর এই যে ফাইনালি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে দাউদকান্দি টুল প্লাজার, অর্থাৎ এটা হচ্ছে দাউদকান্দির লাস্ট বর্ডার। আর ফাইনালি এখন আমরা যে দাউদকান্দি ব্রিজের উপর আছি, আর দাউদকান্দি ব্রিজ থেকে নামতে না নামতে একটা আমাদের সামনে একটা পার্ক দেখতে পেলাম। এই পার্কে নাকি এন্ট্রি ফি আপনার জাস্ট ঢুকতে লাগে 4,000 টাকা। আর অবশেষে দেখতে পাচ্ছেন যে আমরা এখন কাশপুর আছি, কাশপুর ব্রিজের সাইডে দেখতে পাচ্ছেন একটা ফ্রেশ কোম্পানির যে আপনার যে সিমেন্টের ফ্যাক্টরি। আর ঢাকা আসতে না আসতে রে ভাই এই যে শুরু হয়ে গেল জাম। আর ঢাকা মনে করেন যে এই জিনিসটি আমার সবচেয়ে বেশি খারাপ লাগে, যে জামজট জিনিসটা আমার একবারে অপছন্দ। আর দেন ফাইনালি আমরা এখন আছি যে হাতির ঝিলের সাইডে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ টিভি ভবন। আর হাতির ঝিল থেকে নামতে না নামতে এই জায়গাটা মনে করেন জ্যাম দেখতে পেলাম। খুদার 12 মাস আমি যতদিনে মনে করেন ঢাকা আইলাম এয়ারপোর্টে, এই জায়গাতে খালি দেখি জ্যাম আর জ্যাম। আর দেন ফাইনালি এখন আমরা একে একে করে যে আমরা যে এয়ারপোর্টের দিকে উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারপোর্টের যে নতুন ভবন, সেটার কাজ চলতেছে। আর এই যে বাইরের সাইডটা দেখতে পাচ্ছেন যে আপনার জালি সিস্টেম, এটা আপনার জাতীয় পোল সাপলা দিয়ে যে আমরা আবরণটা ঘিরে রাখছে। আর ফাইনালি চলে আসলাম এয়ারপোর্টে। আর এই যে এয়ারপোর্টে ঢুকতে না ঢুকতে দেখবেন যে সামনে দিয়ে একটা যে শেখ মুজিবুর রহমানের যে বড় করে একটা ছবি আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারপোর্টের যে লুকটা, দেখেন কি পরিমাণে মানুষ আর ঘাড়ি আর গাড়ি। আর এই জিনিসটা দেখে সবসময় আমার খারাপ লাগে, দেখলাম যে প্রবাসী ভাইয়েরা যে লাকিজগুলা তাদের ইয়াগুলা তারা মাথায় করে নিয়ে আসছে। দোতলায় যখন আমি আর মহাশয় একটু হাঁটার জন্য আছি, হঠাৎ করে দেখা যে মাসুদের সাথে দেখলাম যে মাসুদ এখন দাঁড়িয়ে। বললাম, কি রে মাসু তুই এখানে কি করছিস? তো বলতেছে আমার তো আজকে ফ্লাইট, আমি চলে যাবো দুবাই। সবাই মাসুদের জন্য দোয়া করুন, সেই জন্য সহি সালামতে পৌঁছতে পারে। আর উপর থেকে আমি একটু আপনাদেরকে এয়ারপোর্টের যে ইয়া ভিউটা একটু দেখানোর চেষ্টা করলাম, যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষ। আর এই যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে এসএস এর যে গ্রিল দিয়ে তাকিয়ে আছে, আর ওই দিক দিয়ে তাদের প্রিয় মানুষগুলো যে আসবে তারা দেখবে, দেখে এদিক দিয়ে ইশারা দিবে। ল্যাডা মেরে শুয়ে রয়েছে, কারণ হচ্ছে কি খুব ক্লান্ত হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন মনিটর, এই মনিটরের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কোন বিমানটা কোন সময় আসবে নামবে। আর ফাইনালি আমরা ভিতরে চলে গেলাম আনসারের ফাঁকি দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন যে দুলাভাই চলে আসলো, আর বাগিনা দুলাভাইয়ের সাথে হ্যান্ডশেক করে এখন যে গাড়িটা নিয়ে যে বাগিনা বের হয়ে আসছে। আর এই যে দেখতে পাচ্ছেন দুলাভাইয়ের সাথে আর একটা ছোট হুজুর, এটা হচ্ছে আমার বাগিনা, সে আপনার যে সয়পারা হাফেজ, তার জন্য সবাই দোয়া করবেন। আর ফাইনালি এখন আমরা আস্তে আস্তে এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা করলাম। আর গাইস আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিবেন। আর আপনি যে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই।